অবশ্যই সবাই তার মুখ করে আসো, মজা করো সবাই একসাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে আমরা এসে গেছি আজকে আমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আজকের এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আজকে আমরা যাচ্ছি আমার সমস্ত বন্ধুদেরকে নিয়ে, আমরা আজকে আসছি বাবার স্থান সেই তারকেশ্বর জল ঢালতে। তো এখন আমরা রাস্তাতে আছি NH6 উপরে, তো এখান থেকে আমরা আজকে গন্তব্য করবো। কিন্তু এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুদেরটা সব কিছু এনজয় করছে। তো সকলকে বলবো অবশ্যই সবাই আসো তারকেশ্বরে বাবার ধাম, যেখানে আসলে খুব মজা হবে। এখানে আসলে একটা মনের মধ্যে আলাদা অনুভূতি সৃষ্টি হয়, সেই অনুভূতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখতে থাকো এবং আমরা কীভাবে এনজয় করছি, কীভাবে যাচ্ছি। এবং আজকে আমাদের সকল সঙ্গী যারা আছে, শ্যাম আছে, কৌশিক আছে, কলা আছে এবং ভাই আছে ভেতরে বসে আছে। তো ভাই যাচ্ছে, তো আমাদের আরেকটা গাড়ি আছে, তো সেই গাড়িটা একটু প্রবলেমের জন্য তারা আসতে লেট করছে, তাদের জন্য আমরা এখানে ওয়েট করছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই মজা হবে অনেকটা। তো এবং তারকেশ্বরের বিশেষ খুঁটিনাটি যে সমস্ত জিনিস, কীভাবে আমরা যাচ্ছি এবং সেখানে কী কী সিস্টেম আছে, কীভাবে মজা কী মন কেমনভাবে মজা করছে, মজা করছে। বিশেষ করে আমরা ওই 42 কিলোমিটার কীভাবে হেঁটে আমরা যাচ্ছি, এটাই তোমাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, সেখানে যেতে আমাদেরকে কতটা কষ্ট করতে হচ্ছে, বা তোমরা কীভাবে আসবে, বা এখানে পুরো সিস্টেমটা কীভাবে চলে, সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। বা যারা এখানে এসে থাকতে চাও, বা এখানে আরও পারিপার্শ্বিক যে সমস্ত জিনিস আছে যেগুলো তোমরা জানতে চাও, তো তারকেশ্বর বাবার মন্দির ছাড়াও এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে। আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন কিছু ইউনিক ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। তাই সকলকে জানাই হর হর মহাদেব। আমরা এখন আছি সেই তারকেশ্বর যাওয়ার জন্য যে শ্যাওড়াপুলি ঘাট, হুগলির শিখার সেই শ্যাওড়াপুলি ঘাট থেকে আমরা এই মুহূর্তে জল সংগ্রহ করেছি। আর জল সংগ্রহ করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট। এখান থেকে 42 কিলোমিটার আমাদেরকে ঘাটা পথ অবশ্যই যেতে হবে, হেঁটে আমাদেরকে সেই তারকেশ্বরে পৌঁছাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, তো আমার সাথে এখন সুমন আছে আমার পেছনে।
এখন বাজে ঠিক 2:30 বাজে, তো অনেক মানে কষ্ট করে আজ প্রায় শেওড়াফুলি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, তো হাঁটতে হাঁটতে আমরা এই মাত্র কাশী বিশ্বনাথ এসে পৌঁছালাম। তো এখানে যে ডিস্টেন্সটা প্রায় 24 কিলোমিটার আমরা ইতিমধ্যে হেঁটে ফেলেছি, মানে এখন যে প্লেসটাতে আছি এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো সর্বপ্রথম এখানেই যারা শেওড়াফুলির দিক থেকে আসছে, শেওড়াফুলি থেকে যারা জল নিয়ে গঙ্গা জল নিয়ে এখানে আসছে, তারা প্রথম এখানেই জল ঢালার পর এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা এখন আছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরে, তোমরা দেখতে পারো এই যে আমার পেছনে, এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এখানে আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি অনেক খুব কম লোক, কিন্তু মন্দিরের যে পেছনের লাইনটা প্রায় 2 কিলোমিটারের উপরে লাইন হয়ে গেছে, মানে আমরা লাইন দিয়েছি প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা লাইন দেওয়ার পর সুযোগ পেয়েছি। এই হচ্ছে যে কাশী বিশ্বনাথ মন্দির, এখানে যে এরিয়াটা খুব সুন্দর, খুব সুন্দর এরিয়া, তোমরা আসলে দেখতে পারো অনেক বড় এরিয়া, খুব ভালো প্লেস। তো এখান থেকে আমরা এখন যাব, আবার যাত্রা শুরু করব, এখন আমরা তারকেশ্বরের দিকে উদ্দেশ্যে রওনা দেব। সেই আবার হাঁটতে হাঁটতে তারকেশ্বর আর মাত্র এখান থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত, তো সেই দিকেই যাচ্ছি। তো সবাই দেখো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত।